কুড়ি থেকে তিরিশ বছর বয়স হলো এমন একটি সময় যে সময়ের একটি সঠিক সিদ্ধান্ত আমাদের জীবন বদলে দিতে পারে। তেমনি এই সময়ের একটি ভুলও আমাদের ক্যারিয়ার এবং ভবিষ্যৎকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। কুড়ি বছর আমাদের প্রত্যেকের জীবনে একটি সুবর্ণ সময়। এই সময়ে হয় আমাদের ভবিষ্যৎ তৈরি হয়, নয়তো সেটা নষ্ট হয়। সাধারণত আমাদের ভবিষ্যৎ নষ্ট হয় এই সময়ের কিছু ভুলের কারণে। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি ভুল নিয়েই আজকের ভিডিও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার ওয়ান, ডোন্ট ইমপ্রেস আদার্স। সাধারণত অন্যকে ইমপ্রেস করার ফাঁদে পড়ে আমরা নিজেদেরকেই ভুলে যাই। এই বয়সে আমরা আমাদের অনেক সময়, টাকা এবং এনার্জি অন্য কাউকে ইমপ্রেস করার পিছনে খরচ করে ফেলি, যার ফলে আমরা শুধু আর্থিকভাবেই নয় ইমোশনালিও স্ট্রাগল করি। যদি কাউকে ইমপ্রেস করতেই হয় তাহলে নিজের সাকসেসকে দেখিয়ে ইমপ্রেস করুন, আর তাছাড়া কারোর কাছে আপনাকে নিয়ে ভাবার মতো অত সময় থাকবে না যতক্ষণ না পর্যন্ত তাকে ভাবতে বাধ্য করার মতো এমন কিছু আপনার কাছে চলে না আসে। সেই জন্য বাইরের আবরণ দেখিয়ে কাউকে ইমপ্রেস করার বদলে নিজেকে ভিতর থেকে এমন মজবুত করুন, নিজের মধ্যে এমন কিছু স্কিল ডেভেলপ করুন যাতে সবাই আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হয়। কারণ এই কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়সটাতে আমাদের সবথেকে বড় অ্যাসেট হলো আমাদের স্কিল, আমাদের নলেজ। তাই অযথা অন্যকে ইমপ্রেস করার জন্য নিজের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেবেন না। নাম্বার টু, টেক রিস্ক। অনেক সময় আমরা জীবনে রিস্ক নিতে ভয় পাই, আর সময় চলে যাওয়ার পর সেটাকে নিয়ে আমাদের আফসোস করতে হয়। এক কথায় সাকসেসফুল হওয়ার একমাত্র উপায় হলো রিস্ক নেওয়া, ঝুঁকি নেওয়া। আর এই রিস্ক নেওয়ার সুবর্ণ সময় হলো এই কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যেকার বয়সটা। এই সময়টাতে একজন মানুষের শরীরের জোর, মনের জোর আর হাতে সময় এই সবগুলোই থাকে। উল্টে মাথায় সেরকম বড় কোনো প্রেশার, যেমন সংসারের চাপ, এ জাতীয় জিনিস থাকে না। তাই এই সময়টাকে কিছু করে দেখানোর জন্য সবচেয়ে ভালো সময় মানা হয়। আজ পৃথিবীর সকল মানুষের তালিকায় যাদের নাম আসে তারা সবাই এক একজন বড় বড় রিস্ক টেকার। আমাদের মধ্যে বেশিরভাগই এই বয়সটাতে রিস্ক নেব কি নেব না এটা ভেবেই সময় কাটিয়ে দেয়, এবং অবশেষে যখন মনের জোর পায় ততদিনের দায়িত্ববোধ অনেক বেড়ে গেছে। অ্যাকচুয়ালি মানুষ ব্যর্থ হওয়ার ভয়ে রিস্ক নিতে ভয় পায়, কিন্তু রিস্ক না নিলে জীবনে কিছুই পাওয়া যায় না। রিস্ক সবারই নেওয়া উচিত। রিস্ক নিলে হয় আপনি জিতবেন, নয়তো কিছু শিখবেন। নাম্বার থ্রি, ডোন্ট সেভ ইওর মানি। শুনতে অদ্ভুত লাগলো তাই তো, পরেরটুকু শুনুন। কেন এমন বললাম নিজেই বুঝতে পারবেন। আমাদের ইনকাম সময়ের ওপর নয়, আমাদের স্কিলের উপর ডিপেন্ড করে। কিন্তু কুড়ি বছরের আশেপাশের সময়টাতে আমাদের অনেকেরই অভ্যাস থাকে সেভিংসের। অবশ্যই সেভিংস খারাপ জিনিস নয়, সেভিংস সকলেরই করা উচিত, কিন্তু তার জন্য বাকি জীবনটাই পড়ে আছে। এই সময়টা আপনার ক্যারিয়ার গড়ে তোলার, এবং সেজন্যই সেভিংস করে টাকাকে ফেলে না রেখে সেটাকে নিজের ওপর ইনভেস্ট করুন, নিজের স্কিল ডেভেলপমেন্টের ওপর খরচ করুন, যেটা আপনাকে আরও বেশি ইনকাম জেনারেট করে দেবে। আজ আপনি হাত খরচ বাঁচিয়ে যতটুকু সঞ্চয় করেন যদি সেগুলো নিজের উপর ইনভেস্ট করে নিজের জন্য আরও দু একটা ইনকাম সোর্স বানিয়ে ফেলতে পারেন, তবে আপনি আজ যা সঞ্চয় করেন ভবিষ্যতে তার থেকে কয়েকগুণ বেশি সঞ্চয় করতে পারবেন। শেখার অনেক কিছুই আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি আরও কত কী। এছাড়াও আপনার প্যাশন অনুযায়ী আপনি যে কোনো কোর্সও করতে পারেন। কথায় বলে নিজের মাথার উপর করা ইনভেস্টমেন্ট সবথেকে বেশি ফলদায়ক। তো বন্ধুরা, এর মধ্যে কোন ভুলটি আপনি অলরেডি করে ফেলেছেন কমেন্ট করুন আমায়। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।